হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশন নিবেদিত 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেত্রী, সাবেক এমপি নূরজাহান বেগম মুক্তা। আপনি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন, আপনার অভিজ্ঞতাটা কি? আমার কাছে মনে হয়েছে যেন আমার ভিতরের যে কমিটমেন্ট, আমার ফিলিংস থেকে আমি কাজটা করেছি এবং অনেক যুদ্ধ অপরাধীদের ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে আমার সময়ে। অত্যন্ত সুষ্ঠু সুশৃঙ্খলভাবে বিচার প্রক্রিয়া নিজেকে আমি সম্পৃক্ত করতে পেরেছি এবং এটা আমার জীবনের উল্লেখযোগ্য ঘটনা। আপনি তো ছাত্রী নেত্রীও ছিলেন? হ্যাঁ, ছাত্র নেত্রী ছিলাম। এবং আপনি বিভিন্ন সময়ে আপনার যথেষ্ট ভূমিকা আছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, কিন্তু এখন দলে আপনার মূল্যায়ন কি কিছুটা কম? রাজনীতিতে উত্থান থাকতে পারে, পতন থাকতে পারে, সাময়িকভাবে যদি আমি কোনো পদে না থাকি এটার মানে এই না যে আমাকে অবমূল্যায়ন করা হলো। আপনারা যারা মহিলা নেত্রী, তাদের মনে কি প্রতিক্রিয়া হয়েছে যখন এই মহিলা নেত্রীর নাম ভাঙিয়ে পাপিয়া সমাজে অসামাজিক কার্যকলাপ করেছে এবং আমরা দেখেছি যে আমরা কেউই মেনে নিতে পারি না? এবং অবশ্যই এগুলো খুবই নিন্দনীয়, গরিহিত অপরাধ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই নির্দেশ দিয়েছেন এসবের বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য, এবং ইতিমধ্যে পাপিয়াকে বহিষ্কারও করা হয়েছে। এবং এই যে অনৈতিক কাজ বা অন্যায়, এগুলার বিরুদ্ধে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় জিরো টলারেন্স। যখনই ওনার নলেজে এই ধরনের কিছু আসে, উনি কিন্তু সাথে সাথেই উনি ডাইরেক্ট অ্যাকশনে যান। বড় বড় অনেক নেতা ছবি তার সাথে দেখা গেছে, বড় বড় নেতার ছবি কাদের দেখা গেছে আমরা তো সেটা জানি না এখনো, আমরা এখনো অন্ধকারে, শুধু শুনেছি যে দেখা গিয়েছে, কিন্তু সে ব্যাপারে ফেসবুকে দেখেছি উনি অনেকের সাথেই উনি দাঁড়িয়ে ছবি কিন্তু কাদের তুলেছেন সেটা, আসলে এইটার ব্যাপারে আমার একটু কথা আছে। কারণ দেখেন, একজন রাজনৈতিক নেতা যখন, আমি নিজে যেহেতু রাজনীতি করেছি, 5 বছর এমপি ছিলাম, অনেকেই ছবি তুলতে আসে, কিন্তু ওই সময় এটা বোঝা খুব কঠিন যে কার ভিতরে কী আছে, কে কোন মামলার আসামি, কার নৈতিক অধঃপতন আছে, প্রত্যেকেই কিন্তু ছবি তুলতে চায়। আর এখন হলো সেলফির যুগ, ছবি তোলার যুগ, আপনি কয়জনকে মানা করবেন? সেই ক্ষেত্রে আমি মনে করি না যে এটা অন্যায় কিছু করেছে, ছবি তুলতেই পারে। রাজনীতি করে কি অনেক অর্থ ইনকাম করা যায় আসলে? রাজনীতি মানে কি? জনগণের জন্য কাজ করা, জনগণের মঙ্গলের জন্য, জনগণের জন্য নিজেকে নিবেদিত করা, তো সেক্ষেত্রে নিজের উদরপূর্তির সুযোগ কোথায়? আমি তো জনগণের জন্যই করবো অরিজিনালি, যদি প্রকৃতপক্ষে আমরা সেটা চিন্তা করে থাকি। আপনি সবসময় জামদানি শাড়ি পরেন কেন? আমার দেশের তাঁতিদের শ্রমে ঘামে মোড়া শাড়ি আমি পরবো, এটা আমার অনেক আত্মতৃপ্তি। আমার দেশের টাকা দেশে থাকবে, সেটা আরেকটা কারণ। আর জামদানির যে ভৌগোলিক নির্দেশক, এটা যে আমরা যে বাংলাদেশ এখন জামদানির দাবিদার একমাত্র, আমি কিন্তু জাতীয় সংসদের ব্যাপারে আমি নোটিশ এনেছিলাম, পরবর্তীতে জামদানির দখল সত্ত্বে আমরা পাই, পণ্য নির্দেশক হিসাবে আমরা, আমাদের নামটাই আসে বাংলাদেশের এখন এটা। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো জামদানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমাদের খুবই প্রিয় একজন নেত্রী মানুষ ফজিলাতুন্নেসা বাপ্পি, সেই অনুষ্ঠানে আসার কিছুদিন পর তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, আমরা তাকে অনেক ভালোবাসি, আজকে তিনি নেই। আপনার খুবই ঘনিষ্ঠ বন্ধু, তার কথা স্মরণ করে কিছু বলতে চান? সংসদে কিন্তু প্রায় প্রতিদিনই আমরা কোনো না কোনো বক্তব্য রাখতাম, বাপ্পিও রাখতাম, আমিও রাখতাম, এবং পরবর্তীতে আমরা বলতাম, দুজনে দুজনকে ফোন করতাম বাসায় গেলে পরে যে কার কোন বক্তব্যটা সুন্দর হলো, সে আবার আমাকে অ্যাপ্রিসিয়েট করতো, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করতাম, এভাবে কিন্তু আমাদের মধ্যে ভীষণ একটা মেলবন্ধন ছিল। তো বাপ্পি চলে যাওয়ার পরে, মানে এটা তো অবিশ্বাস্য, মনে হয় যেন আমি আমার আপন ছোট বোনকে হারিয়েছি, আমার সহযোদ্ধাকে হারিয়েছি। আপনার চাঁদপুর এলাকা, সেই এলাকার আপনার যারা জনগণ, তাদের জন্য আপনি এই শোতে কিছু বলতে চান? সবসময় আমার জনগণের পাশে আছি এবং থাকবো। অনেক লোকজন থাকে যাদের ক্যান্সার বা অনেকের হার্ট ডিজিজ, অনেকের লিভারের সমস্যা বা কিডনি প্রবলেম, তারা যখন আমাকে ফোন করে, আমি এখন সংসদ সদস্য না, কিন্তু আমি তাদের জন্য আন্তরিকভাবে ভীষণ একটা সূক্ষ্ম টান অনুভব করি। সংসদ সদস্য থাকা এবং না থাকার পার্থক্য, আমার এলাকার জনগণের জন্য অনেক বরাদ্দ পেতাম, অনেক কিছু পেতাম, তাদেরকে দেওয়া যায় যেগুলো আমি ফিক্সড আমি পেতামই, সেগুলো তাদের মধ্যে দিতে পারতাম, কিছুদিন অন্তরত তাদের কাছে গিয়ে সেগুলো পৌঁছায় দিতাম, তারা যে পেতো সেটার আবার একটা আনন্দ তৃপ্তি ছিল, আমি সেটা উপভোগ করতাম। আপনার নির্বাচনী এলাকার এমপি কে? মেজর অফিসার হতে রফিকুল ইসলাম বীরত্তম। উনি থাকতে সর্বপ্রথম আপনাকেই কেন ফোন করে? আপনি ওনার চেয়ে জনপ্রিয়। আমি আমার যে এলাকার যে সাংসদ, ওনার প্রতি পরিপূর্ণ রেসপেক্ট রেখেই বলি, আমি যেহেতু মহিলা বা নারী, আমি আমার একটা ইজি অ্যাক্সেস ছিল তাদের কাছে, আমি তাদের ঘরে ঢুকে যেতাম, তাদের রান্নাঘরে কী রান্না হয়েছে আমি বলতাম যে আমি এখন খাবো, বসে পড়তাম, এরকমভাবে তাদেরকে আমি আপন করে নিয়েছিলাম।
আমার যিনি সাংসদ তিনিও আপন করে নিয়েছেন, কিন্তু আমি যেহেতু নারী আমার জন্য এটা একটা প্লাস পয়েন্ট, আমি সেই সেন্সে বলেছি।